নমস্কার আজকের অনুষ্ঠানে আমরা আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম মিহিরকান্তিসকে আপনারা চেনেন মিহিরকান্তি সোম একজন তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা মিহির সোম তার বিধায়ক জীবনে কী কী কাজ করেছেন বা আগামীতে তার কী পরিকল্পনা বা মিহিরকান্তি সোম সম্পর্কে সাধারণ মানুষ কি ভাবছেন এবং মিহিরক্রান্তি সুমিয়ের বিরুদ্ধে কোন মানুষ কী বলছে এবং কী ধরনের অভিযোগ আছে এগুলো সমস্ত কিছু জবাব তিনি দেবেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তার প্রশংসা আছে তার বিরুদ্ধে অভিযোগও আছে তো আমরা আজকের অনুষ্ঠানে আমরা এক অন্য মিহিষুমকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিহিষুম আছে। আপনি নির্বাচনে জিতেছিলেন দু হাজার ষোলো সালের নির্বাচনে দু হাজার ষোলো সালের নির্বাচনে যে তারপর এই যে আপনি পাঁচ বছর হয়েছে এই পাঁচ বছরে আপনি উদাহরবন্দের জন্য কি কী উল্লেখযোগ্য কাজ করতে পেরেছেন তার একটা সংক্ষিপ্ত খতিয়ান আমাদের দর্শকদের সামনে আপনি তুলে ধরুন প্রথমে জানাই দু হাজার ষোলোয় আমরা ক্ষমতায় এসেছি রাজ্যে সর্বানন্দ সনোয়ালের সরকারে প্রথম অবস্থায় আসার পরে আমরা তার আগের থেকেও দেখেছেন আপনারা সমস্ত বরাক উপত্যকার রাস্তা উদ্ধারগ্রম উধার বন্ধ সেখানে ব্যতিক্রম নয় সম্পত্তিটা রাস্তা জরাজন্য অবস্থায় ছিল আমার সরকার আসার পর প্রত্যেকটা রাস্তাতে আমরা আমাদেরকে টাকা দিতে হয়েছে কোথায় আর আইডিএফ কোথায় এম এস ডিপি উল্লেখযোগ্য কোন কোন রাস্তাগুলোর কাজ করেছি প্রথম অবস্থায় ছিল আপনারা জানেন মধুরা রাস্তা তারপরে শিলচর ভিআইপি রাস্তা তারপরে দেখেছেন রংপুরের যে দুরবস্থা ছিল কাশীপুরের যে অবস্থা ছিল কাশীপুরের সড়কের এনএইচের তাছাড়া মধুরার রাস্তা তারপর লাইসং রাজাবাজার রাস্তা চা বাগান রাস্তা রাস্তা তো সবগুলোই প্রয়োজন ছিল সেই সময় থেকে দেখেছেন তো আপনি কিন্তু আমাদের কাছে যে অভিযোগগুলো আছে যে অনেক রাস্তার কাজ বাকি রয়েছে যেগুলো রাস্তার কাজ বাকি রয়েছে যেমন লাইসং রাজা বাজার রোড কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে তারপরে আপনার একটা সিগনেচার প্রজেক্টের দশ কোটি টাকার সিগনেচার প্রজেক্ট যেটা কুম্ভা হয়ে আপনার ভায়া নিস্তল এবং লাংলাচড়া টি স্ট্রিট নিয়ে জয়পুরে যাবে আধা ঘন্টায় আগামী দিনে আপনারা জয়পুর থেকে আমাদের এই উদ্ধার আসতে পারবেন মেন বাজারে তার মানে আপনি বলতে চাইছেন যে রাস্তাঘাটের যে সমস্যাটা উদ্ধার আছে সেটা আপনি অধিকাংশই সমাধান করেছেন আশি শতাংশ রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে উদ্ধার যে মূল রাস্তাটা ছিল ভিআইপি সড়ক সেই ভিআইপি সড়ক আপনি দীর্ঘদিন আপনার আমলে ভাঙ্গা ছোট অবস্থায় পড়েছিল ইদানিং কাজ হয়েছে তো এতদিন মানুষকে কষ্ট কেন দিলেন আপনি দেখুন প্রথম অবস্থায় এই রাস্তা তেপ্পান্ন কোটি টাকার সিআরএফের আন্ডারে কাজ আনা হয়েছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের গারকারি কবে স্যাংশন হয়েছিল এটা এটা আমাদের পিওডি হয়েছে দু হাজার ষোলো সতেরোতে সেটা স্যাংশন হয়েছে এবং কাজও বরাত পেয়েছেন আমাদের গুয়াহাটির একজন অনুপম শর্মা এনপিএল ওনারা কনস্ট্রাকশন করছেন প্রথম অবস্থায় দেখুন উদাহরণকেই যদি আমি বলি টোটাল রাস্তাতে এক কিলোমিটার ড্রেন ছিল না উধারবন্ধে কী জরজীর্ণ জন্য অবস্থা ছিল মানুষের বাড়িতে জল ঢুকে যেত আজকের দিনে বোথ সাইডে ড্রেন করছি বোথ সাইডে কাবার ড্রেন হচ্ছে বোথ সাইডে পিএইচি পাইপ লাইন হচ্ছে বোথ সাইডে ইলেকট্রিফাইড হচ্ছে ডাবল লাইন হচ্ছে এই যে চারটা কাজ একসঙ্গে হচ্ছে বিগত দিনের এই জন্যই সমস্যা ছিল কোনো রকম প্ল্যানিং ছাড়া উদাহরবন্ধ ছিল আজকে উদাহরবনে একটা নতুন রূপে উদাহর্ব আসছে আপনারা দেখেছেন প্রতিটা রাস্তা নিয়ে আমরা সব সবসময় হিসেব করে কাজ চালাচ্ছি ইঞ্জিনিয়াররা সেইভাবে ডিপিআর তৈরি কিন্তু একটা কথা উদাহরবন্দে একাংশ থেকে প্রচলিত যে আপনার নাকি ঠিকাদারদের সঙ্গে ঘনিষ্ঠতাটা বেশি দেখুন সত্যিকারের অর্থে কি আমাদের যারাই ঠিকাদার আছে সেই সময় কংগ্রেসের আমলেরই ঠিকাদার আমাদের ভারতীয় জনতা পার্টির তো কেউ ঠিকাদার ছিলেন না সবাই সরকার পক্ষে ঠিকাদার তৈরি হচ্ছে না নতুন হ্যাঁ আমরা ভারতীয় জনতা পার্টি নতুন ঠিকাদার করছি আমাদের দলীয় ছেলেদেরকে সুযোগ দিয়েছি তারা এখন কাজ করছেন সরকারিতে নিয়ম অনলাইন টেন্ডার আছে এবং সেই অনুযায়ী টেন্ডার দেয় যদি কেউ কংগ্রেসের সমর্থিত থাকে উনি যদি টেন্ডার পা তাহলে ওনাকে কোনো আপনি বঞ্চিত করতে পারবেন না কংগ্রেসের ছেলেদের আপনারা কাজ দিচ্ছেন আমরা দেবো কেন অনলাইন টেন্ডার এটা তো মানুষের ভুল ধারণা আচ্ছা এখন ধরুন আপনি এখন বিধানসভা নির্বাচনে পাঁচটা বছর যাওয়ার পর দেখা গেছে যে বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন উঠছে যে এবার আপনি টিকিট নাও পেতে পারেন আবার কয়েকদিন আগে রঞ্জিত কুমার দাস একটি সভায় বলেছেন যে সিটিং এম এল এ যারা আছেন পারেন তো এই যে আপনার সম্পর্কে একটা পরস্পর বিরোধী কথা শোনা যাচ্ছে কোনো কোনো সংবাদ মাধ্যম বা মানুষ বলছেন যে আপনি টিকিট পাচ্ছেন না আবার কোনো কোনো সংবাদ মাধ্যম বা ব্যক্তি বলছেন যে আপনি এবারের দু হাজার একুশের নির্বাচনে আপনি ধারবন্দে বিজেপি টিকিট পাচ্ছেন তো এ সম্পর্কে আপনি কি বলতে চেয়েছেন মানে আপনি কি আশাবাদী যে আপনি টিকিট পাবেন দেখুন ভারতীয় জনতা পার্টি হচ্ছে তৃণমূল স্তরের সংগঠন এবং আমাদেরও হাইকমান্ড রয়েছে বিভিন্ন সার্ভে হবে দলীয় সূত্রে সার্ভে হবে সরকারিভাবে হবে বেসরকারিভাবে হবে এবং সরকার সেটার সিদ্ধান্ত আমাদের ইয়ে হাইকমান্ড সেটার সিদ্ধান্ত নেয় আমরা দলীয় কার্যকর্তা সেই অনুযায়ী আমরা টিকিট দেওয়া হয় দেখুন দু হাজার ষোলো যখন টিকিট পাই আমি নিজেও জানতাম না আমি টিকিট পাবো কিন্তু দলের সার্ভে আমার পক্ষে গেছে হাইকমান্ড আমাকে টিকিট দিয়েছেন সেই অনুযায়ী আমরা জয়ী আপনি কি আশা করছেন যে এবারও সার্ভে আপনার পক্ষে যাবে হ্যাঁ নিশ্চয় সার্ভে আমার পক্ষে যাবে এবং আমার দৃঢ় বিশ্বাস জনতা আমাকে আবার সুযোগ করে দেবেন এই কাজ করার উদাহরণ আছে কানাচি আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ শোনা যায় সেটা হলো কি আপনি নাকি লকডাউনের সময় তেমনভাবে মানুষের পাশে দাঁড়ান কি ঠিক শুনুন উধার যদি আপনি বলেন বড়া কাপত্যকার সবচেয়ে প্রথম কিন্তু আমার মাইনের থেকে আমি এই লকডাউনের সময় এই আমার খাদ্য সামগ্রী বেতন থেকে আপনি দিয়েছেন হ্যাঁ আচ্ছা এই ধরনের আপনারা খবর পাবেন আর আমরা প্রচার করি না এটা তো জানেনি আমরা প্রচার বিমুখী থাকি সব সময় জনতা আমাদেরকে আশীর্বাদ দিয়েছেন কাজ করার জন্য কাজ করে যাচ্ছি প্রথম অবস্থা সবচেয়ে হাইয়েস্ট মনে হবে আমরা উদ্ধার বন্ধে যখন শুরু হয়েছে অন্যরা কেউ ছিল না আমি বলতে আমার নিজেরই ইয়ে হচ্ছে যে আমি করে আবার বলছি এটা দলীয় কর্মী কার্যকর্তারা সবাই মিলে আমরা সেই কাজ করেছি আচ্ছা একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে নিজে করোনায় پیشنট হয়ে গলামা পর তো জানেন এই সেবা করার কারণে তো করোনা হয়েছে আচ্ছা একটা হলো যে আপনি বিজেপির সংগঠনের সঙ্গে বুধবার বন্ধ বিজেপির সংগঠনের সঙ্গে আপনার কি তেমন যোগাযোগ নেই সংগঠনের विधायक যেখানে এক সূত্রে চলার কথা সেখানে আপনি এক সূত্রেই আছি। এটা যদি কেউ বলে থাকে আমার তো মনে হয় না আমার তো সব সময় প্রতিটা আপনি ফেসবুকে দেখেন সেখানে দেখুন কার্যক্রমে দেখুন সব আমার মন্ডল প্রেসিডেন্ট এই মাত্র তো আমি মন্ডল প্রেসিডেন্টের কাশীপুরের রাস্তা শিলান্যাস করে এলাম কোন রাস্তা শিলান্যাস করেছি কাশীপুরের মেন বাজারের রাস্তা এই মাত্র শিলান্যাস করলাম করে আসছি রোজ প্রতিদিন সংগঠনের লোকরা থাকে আমার সঙ্গে আপনি গত পাঁচ বছরে উল্লেখযোগ্য কোন কাজটা করতে পেরেছেন যেটার জন্য আপনাকে একটা ভিআইপি সড়ক ভিআইপি সব ডাবল লাইনের করেছি ফোর লাইন যেটা হচ্ছে তারপরে মধুরা নদীর উপরে দশ কোটি টাকা সিগনেচার প্রজেক্টের ব্রিজ হচ্ছে আগামী মার্চ মাসে সেটা মানুষ মধুরা বিশ টাকায় মার্চে হয়ে যাবে হ্যাঁ এই দুটো আপনি উল্লেখযোগ্য কাজ করতে পারেন হ্যাঁ সবচেয়ে বড় কাজ এছাড়া কুম্ভা টু জয়পুরে যা আরও দশ কোটি টাকা দিয়েছি সিগনেচার প্রজেক্টের সেটা কাজ হয়েছে তাছাড়াও আপনারা দেখবেন স্কুলগুলোতে আমরা অনেক কিছু এক কোটি চল্লিশ লক্ষ টাকা আমার জেসি গার্লস স্কুলের বিরাট বিল্ডিং হচ্ছে তাছাড়া আমাদের ডুংরিপারও একটা সেম স্যাংশন দিয়েছি তাছাড়াও কৃষকদের ক্ষেত্রে যেগুলো বেনিফিট গোবিন্দপুরে সেটা করা হয়েছে একটা আপনারা জানেন স্বাধীনতার পর এরপরে উনিশশো পঁচাশি ইংরেজিতে গোবিন্দপুরের রাস্তা হয়েছিল আর এরপরে কোনো কাজই হয়নি আমি আমি এমএলএ বিধায়ক হওয়ার পর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আজকে ওইখানে সিসি ব্লকের রাস্তা হয়েছে আচ্ছা আপনারা আমলে কি সংখ্যালঘু এলাকা উন্নয়ন হয়েছে হ্যাঁ ও সেই কথাই বলছি বত্রিশ নম্বর সার্কেলে গিয়ে কি অবস্থা ছিল আগে যদি আপনাদের জানা থাকে হ্যাঁ আর আজকের দিনে সেই জায়গায় আসুন মাইনরিটি এরিয়াতে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে মানে আপনি দেখা যাচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে আপনি সব দেখেননি আপনি যে জায়গায় উন্নয়ন উন্নয়ন হওয়ার দরকার সেই জায়গায় উন্নয়নের জন্য কাজ করেছেন আচ্ছা যে একটা বিকাশ বিকাশ যেটা শিক্ষার ক্রীড়া ব্যাপারে কি আপনি গত পাঁচ এগুলো কাজ করতে পেরেছেন হ্যাঁ পরিকাঠাম ঠিক করার জন্য আমাদের জেসি গার্লস যে বললাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়েছি তারপরে আপনার উদাহরব ডিএন হায়ার সেকেন্ডারি দেখেছেন নতুন রূপে সেই বিল্ডিংগুলো হচ্ছে বাউন্ডারি করা হচ্ছে গেটগুলো হচ্ছে হ্যাঁ সেই সমতলে জয়পুর রাজাবাজারও হচ্ছে হ্যাঁ এরপরে যদি আপনি স্বাস্থ্যক্ষেত্রে যান সেখানে দেখবেন জয়পুরের সমস্ত বাউন্ডারি হওয়া কোয়ার্টার বানানো হরিনগরে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে হ্যাঁ জয়পুরেও অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের এই টিকল শালগুঙ্গা হসপিটাল সেখানে গরু ছাগল ঘুমাতে ছিল আজকের দিনে গিয়ে দেখো উদাহরণ পেয়েছি উন্নতি হ্যাঁ অনেকটা উন্নত হয়েছে সেখানে মডিফাই করা আছে ভিতরে আপনার ওই ল্যাবরেটরি হাসপাতাল তো চালু হলো না হাসপাতাল যেটা ত্রিশয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি ত্রিশয্যা বলে হাসপাতাল কিছু নেই এটা অ্যাকচুয়ালি করা যেটা হয়েছে আট বেডের এইট বেডের আর শালগুঙ্গা হসপিটাল যেটা সেই পরিকাঠামের ক্ষেত্রে সেই ডক্টর পরিকাঠাম ঠিক করতে এখনো সরকারের সময় লাগছে এটা অনেক কিছু করতে হবে ইনফ্রাস্ট্রাকচার শুধু বিল্ডিংটা ছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যেটা স্যাংশন হয়েছিল সেই টিকল থার্টি বেড হসপিটাল নামাকরণ ছিল কিন্তু পরিকাঠামো এখনো তৈরি হয়নি আর চা বাগানে যে রাস্তা পাকা রাস্তা যেটা প্রজেক্ট ছিল আপনাদের সেটা কি হয়েছে হ্যাঁ যথেষ্ট হয়েছে আপনি প্রতিটা গার্ডেনে দেখুন আমি যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন দ্বিগুণ ছড়াতে রাস্তা হয়েছে আয়নাচড়ায় রাস্তা হয়েছে কুমড়িগ্রাম বাগানের রাস্তা হয়েছে কুম্ভা বাগানের রাস্তা হয়েছে অমরানগর চা বাগানের রাস্তা হয়েছে আপনার চণ্ডীগঠ বাগানে রাস্তা হয়েছে কন চণ্ডীগড় বাগানে ষাট লক্ষ টাকার কালবাটো হয়েছে বড় ব্রিজ হয়েছে তারপরে লার্সিং বাগানে এখন কাজ চলছে এটা কমপ্লিট হওয়ার পথে অরুণ তারপরে আপনি চলে আসুন দয়াপুরের ভেতরে পুরো রাস্তা হয়ে গেছে তারপরে আপনি এদিকে যদি যান থালিগ্রামের ভেতরে পুরো রাস্তা হয়ে গেছে তারপরে মধুরার মেন রাস্তা ছয় কোটি তেষট্টি লাখ টাকার রাস্তা কাজ চলছে ড্রেন উইথ রোড তাছাড়া পানগ্রামের রাস্তা হয়ে গেছে হ্যাঁ তারপরে আপনি যদি এদিকে যান মানে প্রায় আমরা রাস্তা কমপ্লিট করে দিয়েছি এখন আরও কিছুটা কাজ এত কাজ করার পর কেন কথা উঠছে যে আপনি টিকিট পাবেন না যারা বলছে তারা হয়তো টিকিট প্রত্যাশী এই জন্যই বোধ হয়তো বা বলছে গণতন্ত্রের তো অধিকার রয়েছে উপজাতি এলাকায় নাকি কোনো উন্নয়ন হয়নি হ্যাঁ হয়েছে আপনি জানেন সেটা লুটাতল বলে জায়গা আছে আমার ঠালিগ্রামের গোয়াবাড়ির রাস্তা হয়ে গিয়ে গোয়াবাড়ি পুঞ্জি খাসিয়া পুঞ্জির উপরে লুটাতল বলে আছে সেই জায়গায় রাস্তা যাচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা কাজ চলছে অনেক কিছু রাস্তা চলছে আপনার আমাদের আসাম মালার একটা প্রজেক্ট আছে যেটা পয়লাপুর থেকে লয়ে রেডজল হয়ে যাবে হ্যাঁ সেটা সিক্সটি কিলোমিটার এর মধ্যে ২২ কিলোমিটার মতন আমার কনস্টিটুয়েন্সিতে পড়বে আর সেই রাস্তাই ডাবল রাস্তা আগে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ছিল এখন সেটাকে ফাইভ পয়েন্ট ফাইভ করে দিচ্ছি কাজও চলছে পুরোদমে গতিকে আশা রাখছি মার্চ মাসে লাগা সেটা ফুল সুইংয়ে কাজ হবে কুমাছড়ার দিকে রাস্তা কাজ চলছে হরিনগরের পরে আর এদিকের কাজ তো স্টার্ট করে দিয়েছে তার মানে ভীরকান্তি সুম যেভাবে তার উন্নয়ন যেগুলো তিনি কাজ করেছেন সেটার একটা ফিরিস তিনি দিলেন কিন্তু রাজনীতি এমন একটা ক্ষেত্র সবসময় উন্নয়নের উপরেই নির্ভরশীল হয়ে কেউ নির্বাচনে জিতে যান এমন কোনো কথা না ইস্যু ভিত্তিক অনেক কিছু থাকে আচ্ছা এখন যেটা আপনাকে আমি প্রশ্ন করতে যাচ্ছি সেটা হলো যে একটা উদাহরণ আপনি আপনার নাকি পুরনো যারা ছিলেন আপনার সঙ্গে এরা অনেকেই নাকি আপনার সঙ্গে নেই এর কি কারণটা হতে পারে পুরোনো আমার তো সবাই কেউ শ্রদ্ধা দাদা আছেন কেউ সবাই আমার সম্মানীয় ব্যক্তি আমার পূজনীয় ব্যক্তি তাদের সঙ্গে তো আমার ভালো সম্পর্ক সব দিনই আছে এখন আমি তো মনে করি না নেই বলে মাঝখানে একটা কথা আপনি রাজনৈতিক দলে চলে যাচ্ছেন না না এটা সম্পূর্ণ ভুয়া কথা আপনি পরে সাংবাদিক সম্মেলন করে আমি বলেছি সমস্ত কিছু আমাকে নেওয়া হয়েছিল বিজয় সম্মেলন বলে আমাকে নিমন্ত্রণ জানা হয়েছিল কারণ আমিও একসময় ছাত্র আন্দোলন করেছিলাম বড়াকের ত্রিশ কোটি মানুষের যখন গণদাবি ছিল ইউনিভার্সিটি সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই সুবাদে আমি পুরনো সেনানি ছিলাম এবং সেই সময় আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল আমি গিয়েছিলাম আমার ছিল বরাকের ডেভেলপমেন্ট নিয়ে বিধায়কের ভূমিকা নিয়ে একজন ডিসি কলেজের একজন প্রফেসর কি বলছিলেন তখন তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমার সরকার আসার পর রাজ্যে আসার পর কেন্দ্রীয় সরকার ছিল রাজ্যে আসার পর আমরা যে উন্নয়নের জোয়ার আজকে আপনি চিন্তা করুন বরাক থেকে গুয়াহাটিতে যেতে আগে কি অবস্থা দূর কত ঘটনা লুভা নদীতে কত নাইট সুপারকে ডুবতে হয়েছিল কত মানুষের জীবন্ত সমাধি হয়েছিল আজকের দিনে এখানে ছ ঘন্টায় আমরা গুয়াহাটি পৌঁছতে পারছি আর এই ডাবল লাইন হয়েছে আগে কনজাস্টেড ছিল সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি সফল বরাকের সঙ্গে তার মহাসড়কের কাজে আমাদের বিলম্ব হচ্ছে সেটা মূল কথা হচ্ছে সেই রাস্তার যে ইয়ে যেটা হচ্ছে নিচে দিয়ে জল বের হচ্ছে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক সপ্তাহে সেটার মনিটারিং করছেন ওই সব নিয়ে বক্তব্যই রেখেছিলাম আমি কিন্তু আমার বক্তব্য থেকে অডিও মিউট করে ওনারা অন্য কথা বলছিলেন এই জন্যই আমি বলছিলাম এরকম কথা যদি থাকে তাহলে আপনারা অডিওটা আপনি আনেন না আমার যে ভীষণ ইয়ের সঙ্গে যখন ভিডিওটা আছে ওটার সঙ্গে অডিও মিউট করে করা হয়েছে আসলে এই ধরনের কোনো কথাই বলিনি আচ্ছা আপনি বিধায়ক হিসাবে দেখা যায় যে আপনি যে একটা জীবনযাপন করেন সেটা অত্যন্ত সাদা জীবনযাপন করেন তো এটাকে অনেকে ভালো চোখে দেখেন অনেকে আবার এটার পিছনে একটা সুন্দর সুন্দর চোখে দেখেন এটা নাকি আপনার আসল জীবনযাত্রা নয় ভেতরে অন্য জীবনযাত্রা আছে আমি তো আসলে আপনি কোন কোন মিহিষ্কান্তি শ্রমকে আমরা সঠিক বলবো আপনি সদাসিদের চলেন এটাকে না আপনার ভেতরে অন্য কিছু আছে আমি তো অ্যাকচুয়ালি সাধারণ পরিবারের ছেলে আজকে ভারতীয় জনতা পার্টির সংগঠনের মতন সংগঠন থাকায় আমি সুযোগ পেয়েছি আর আমি জানি জনতা আমার কাছে পয়সা নিয়ে ভুল দেয়নি জনতা আমার কথা আমার উপরে বিশ্বাস রেখেছে আর আজকে এই বিশ্বাসকেই আমি সামনে রেখেছি আর সাধারণ জীবনযাপন বলতে আমি এটা কি আমার আমার লাইফস্টাইল বা আমার আর্থিক যে সম্বল সেটাও সাধারণ গতিকে আমি এমনভাবে চলতে চাই না যেটা পরে দিয়ে আমাকে কষ্ট হতে হয় আমরা যৌথ পরিবারে আছি সবাইকে নিয়ে আছি তার মধ্যে বাড়িঘর বানিয়েছেন না আমাদের বাড়িঘর এখনও আমরা তৈরি করতে পারিনি পাঁচ বছর বিদায় থাকার পরও বাড়িঘর করতে পারলাম বাড়িঘর না না ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছি পঞ্চাশ হাজার টাকার মনে একটা মানে ই ইয়ে আছে ইন্স্যুরেন্স আছে এটাই বোধহয় বিধায়ক হওয়ার পরে করেছি তা মানে ইয়ারলি তাছাড়া পুরনো যেগুলো আছে পলিসি ওগুলোই চলাচ্ছি নিজের জন্য কিছু করতে পারিনি আর আমি এইভাবে খুব একটা সাধারণ জীবনেই আমার বেশি ভালো লাগে গাড়ি আছে একটু লোনে নিয়েছি সেই গাড়ি দিয়ে কারণ হঠাৎ করে গুয়াহাটির ফোন আসে রাত্রিবেলায় আসতে হবে সকালে এগারোটায় প্রোগ্রাম সেই অনুযায়ী ইউনাইটেড ব্যাংক থেকে স্করপিওর ফাইন্যান্স করেছেন ওনারা আর আমার সেটা থেকে ইনস্টলমেন্ট কেটে কেটে আমার করা হয় তো আপনার কথা বোঝা গেল যে আপনি একটা অত্যন্ত একটা সাদা সিদির সজ্জীবন যাপন করছেন ওনার এখন ব্যাংক ব্যালেন্স বলতে কিছু নেই পঞ্চাশ হাজার টাকার একটা এলআইসি করেছিলেন এলআইসি করেছিলেন এবং মিরকান্ত সোম বলতে চাইছেন যে তিনি এভাবেই থাকতে তিনি ভালোবাসেন এবং তার এভাবে থাকার মধ্যেই তিনি একটা প্রাণের টান অনুভব করেন তো কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে সব সবসময় এইভাবে সৎ থাকা বা সৎ থাকলেই যে আপনি খুব একটা জনগণের ভুটের বাজারে যে আপনি খুব একটা দামি হয়ে যাবেন এমন তো ভুটমুখেই ভুটের বাজারের জন্য আপনি কি করছেন ভুট কীভাবে পেতে পারছেন দেখুন জনগণের সব রাত বারোটা পর্যটন লোকজন আসে সব মানুষের যখন কথা শুনি এবং তারা তখন আমার কাছে আনন্দ পায় আর আমিও ওদের তাদের সমস্যা সমাধান করে নিজেকে নিজের মধ্যে আনন্দ অনুভব করি এই যে আপনি মাঝে মধ্যে যে শুনেন বা পত্রপত্রিকায় দেখেন বা ইয়েতে যে আপনার নাম নেই এতে কেন ব্যথা লাগে না না আমার ব্যথা লাগে না কারণ আমি জানি গণদেবতারা আমার প্রতি কাজে সন্তুষ্ট আছেন এই লাগে না এগুলো হয়তো অন্যরা করছেন যারা প্রত্যাশীরা ওটা করতেই পারে রাজনীতির ময়দানে তো সেগুলো হয় একটা একটা বিষয় হলো যে অনেক অঞ্চলে নাকি আপনি সময় মতো যেতে পারেন না বা অনেক অঞ্চলের প্রত্যন্ত অঞ্চল উদাহরণ তো নাকি আপনাকে আপনাকে পায় না সব সময় এটা সঠিক নয় আপনি হয়তো পরীক্ষা করে দেখতে পারবেন রাত বারোটা পর্যন্ত কোনো দিন মনে হয় বারোটার আগে বাড়ি মানে এই সিজনে যাওয়া পড়ে না

পুরোনো প্ল্যানগুলোকে আমাদের রিপেয়ার করতে হচ্ছে সেগুলো অনগোয়িং আছে কাজ রিপেয়ারিং করছি আর অনেকগুলো ডেড আছে এগুলোকে আমরা প্রথম ডিজেল পাম্প দিয়ে চলতো এগুলো ম্যাক্সিমামগুলোকে আমরা ইলেকট্রিফাইড করে দিয়েছি এবং নিজের তহবিল থেকে করেছি অন্য স্কিম থেকেও করেছি করে এগুলো সম্পূর্ণ রূপ নিয়েছে উদাহরণ প্রপারেট জল জলের সমস্যা ছিল অনেক আর ওই যে বললাম বিক্ষোভ দেখিয়েছিল উদাহরণ কিছু মহিলা ওরা ক্রিয়েটেড তৈরি করা এটা তৈরি করা আছে অ্যাকচুয়ালি আপনারা খবর দেন এখন দেখুন কি অবস্থা আর ভালো আপনার দলের লোকেরা তো কিভাবে তৈরি করা হলো কংগ্রেস করে না না আমার দলের লোক না ওরা ওরা যারা অপোজিশন পার্টির লোক ওদেরকে ক্রিয়েটেড ওরা তৈরি করেছে এবং আপনারা দেখুন আগে এক সাইডে পাইপ ছিল আর রাস্তা কুড়ে করে লাইন আনতো আজকে দেখুন বোথ সাইডে আমি পাইপ কোয়ালিটি ভালো কোয়ালিটি পাইপও লাগিয়েছি এর ছাড়াও দেখুন স্যাকশনটা অনেক দূর থেকে আনা হতো আজকে দিনে স্যাকশনটাও আমি ওইখানে বোরিং করারও অর্ডার করেছি এই নূতন রূপে হচ্ছে প্লাস বাগার পার আমার একটা ওয়াটার ইয়ে আছে ইয়েটা বলে বাগার পারের পাশেই উজান গ্রাম বলে সেখানেও একটা অলরেডি পাওয়ার উপরে ট্রে আপনার ইয়ে হয়ে গেছে ওভার ট্যাঙ্কি হয়ে গেছে পাইপ লাইন খুব সম্ভব এই সাতটা দশ দিনের ভিতরে উধারবন্ধের ফিফটি পারসেন্ট ওই উজান গ্রামের লাইনের সঙ্গে সংযুক্ত করে দেব আর ফিফটি পারসেন্টের যেটা একজিস্টিং আছে এটাকে রিপেয়ার করছি অনেকটা করেছি এমন কাজ চলছে এখন যখন আমাদের রাস্তার কাজ করলাম সেই সঙ্গে পাইপগুলো আমি পাল্টি দিয়েছি বোর্থ সাইডে পাইপ ইলেকট্রিক পুল ইলেকট্রিক পুলগুলোওকে আমি সেইভাবে সাজিয়েছি আয়রন দিয়ে আয়রন পাইপ দিয়ে আর বাকি যেগুলো প্ল্যানগুলো মেরামত করা হচ্ছে না সবগুলো করা আছে এখন জল জীবন মিশনের আন্ডারে ম্যাক্সিমাম গুলো ঢুকে আমি আবার এসে যাচ্ছি আবার একটু রাজনৈতিক প্রসঙ্গে আচ্ছা আপনি তো নিশ্চিত যে আপনি 2021 সালের টিকেটের দাবি জানাবেন আবার এটা দাবিদার বলতে সংগঠন আমার কাজকর্ম দেখেছেন আপনি তো अप्लाई করতে হবে আপনি তো বলতে হবে এখন আমি আচ্ছা ঠিক আছে তো আপনার ইয়ে তো আচ্ছা আপনি ধরুন কোন আপনি আমি দুটো প্রশ্নই আপনাকে রাখবো দল আপনি মনোনয়ন পেলেন না সেক্ষেত্রে কি আপনি আগামিতে দলের প্রার্থী বিরুদ্ধে দাঁড়াবেন না না এরকম প্রশ্নই উঠে না দল সব সময় প্রজেক্টিভ চিন্তা করে আমরা অনেক বছর পর এই ভারতীয় জনতা পার্টি প্রথমবার জিতল এই সিটটা এটা রিজার্ভ সিট ছিল এটা লক্ষ্য ছিল এই জনতা যেভাবে আমাকে সাহায্য করেছেন ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন আশা রাখি আগামী এতেও আমাকে দল চিন্তা করবে এখন ধরে নিলাম আপনি টিকিট পেয়ে গেলেন এবং আপনি জিতেও গেলেন আপনার কি কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কিভাবে আপনি উদাহরণ উন্নয়ন করবেন এই পাঁচ বছর তো গেছে ঠিক আছে আপনি রাস্তা টাস্তা এইসব ঠিক করতে আপনার চলে গেছে পাঁচ ছ বছর এখন মানুষের জীবনে তো রাস্তায় শেষ কথা না আরও আছে এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি বেকারদেরকে স্বনির্ভর করার জন্য পরিকল্পনা কি পরিকল্পনা নিয়েছেন আপনি সবচেয়ে বড় হচ্ছে ওয়ান থার্টি টু কেবি যে সাবস্টেশন পাওয়ার সাবস্টেশন আমি আমার কনস্টিটিউন্সিটাকে ইন্ডাস্ট্রিয়াল জুল করাতে চাই এই জন্য অলরেডি ওয়ান থার্টি টু আমার স্যাংশন হয়েছে আমি ল্যান্ডের জন্য আমার ইয়ে হচ্ছে ল্যান্ড আপনি কথা বলছেন আপনার এখানে একটা চা বাগান লকআউট হয়ে গেল কাল কাল যেটা লকআউট হয়েছে এটা দুর্ভাগ্যজনক এটাতে আমি তো মনে করি এটাও পলিটিক্যাল গেম এটা এটা হওয়া উচিত না কারণ ইলেকশনের মুভমেন্টে এইগুলো অনেক কিছু এগুলো আসে আর আমরা এগুলোতেও ট্র্যাগল দিতে হচ্ছে আমার সেম গত বছরও আমার এমপি ইলেকশনের ঠিক পাট মুহূর্তে কুমড়িগ্রাম বাগানকে এইভাবে লকডাউন করতে লকআউট হয়েছিল আর এই শ্রমিকদেরকে ভুল তথ্য দিয়ে একটু আপনারা জানেন ইউনিয়নবাজি আছে আর এইগুলো মডিফাই করছে খুব সাধারণ থেকে সাধারণ একটা ঘটনা ঘটেছিল আর এটাকে এত বড় রূপ দেওয়া হয়েছে এটা বড় বিষয় বিতর্কজনক আপনি তাহলে আপনি বলতে চাইছেন যে এই যে শ্রমিক অসন্তোষগুলো উদারবন্ধের মাঝে মধ্যমধ্যে যার পেছনে একটা ইন্ধন আছে আসলেতে ইন্ধন আছে না হলে হঠাৎ নির্বাচন আগে কেন এসেছে হয় আর একটা কথা যা উদারবন্ধের মধ্যে উদারবন্ধে নাকি একটা উদারবন্ধের যে সাধারণ হিন্দু ভোটার আছেন তাদের মধ্যে একটা

দূরে থাকতে আজকে আমি কথা দিচ্ছি আপনাদেরকে সংখ্যালঘুর অনেকেই এই আশীর্বাদ আমাদের সঙ্গে আছে হয়েছে সেই এলাকায় তো চাবাগান অঞ্চলে যে এই যে ধরুন যে আপনি বললেন যে লকডাউন পর্ব বা বিভিন্ন যে একটা একটা বিভিন্ন একটা রাজনৈতিক ইন্ধন দিয়ে একটা সমস্যা তৈরি করা হয় এসব কেন হচ্ছে শ্রমিকদের ভুল বুঝলাম তাহলে আপনারা শ্রমিকদের কাছে জানেন তেমনভাবে আমরা রুজি প্রতিদিন আমার মনে হয় না যে কোনো না কোনো দিন হয়তো গুয়াহাটিতে থাকলে হয় না কম যাওয়া বলে কিন্তু সমষ্টিতে থাকলে কোনো দিন তাদের সঙ্গে না না বা সেই এলাকায় যাওয়া প্রতিদিন আমার প্রোগ্রাম সেট করা আছে তো আবার আসি আপনি বলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা বলেছেন যে আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন করতে চান সেটা কি ধরনের ইন্ডাস্ট্রি আপনি এখানে বসাতে চান ইন্ডাস্ট্রি বলতে বিভিন্ন প্রোডাকশন যে কোনো তৈরি হবে আয়রন বেজি হোক বা অন্য পটা যে জিনিসগুলো আজকের দিনেও বাইর থেকে আনতে হয় এই ধরনের কোম্পানিগুলোকে যেমন অ্যাডভান্টেজ আসাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন সেই ক্ষেত্রে যে ব্রহ্মপুত্র বেলের যে সারা এসছে ঠিক সেইটা আমাদের এলাকাতেও যাতে গড়ে উঠে সেই ব্যবস্থা নিয়ে ওয়ান থার্টি টু সাবস্টেশন যেটা পাওয়ার চাই উদাউট পাওয়ার এটা ইন্ডাস্ট্রি সম্ভব না আর সেটা আপনারা জানেন করিঙ্গঞ্জে শুরু হয়েছে করা হয়েছে রিসেন্টলি না মানে কি কি ধরনের ইন্ডাস্ট্রি করতে খোলা যাবে এখানে অনেক কিছু মানে মাছ পিপল যারা সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে যেটা আমার আপনার দেখেছেন সিডি মানে ধরুন মার্কেটিং করার সুযোগ আছে হ্যাঁ সিটি ফুড যেরকম আছে মিমি এখানে তৈরি করা হচ্ছে নুডলস সেটা আবার মিজোরাম যাচ্ছে মেঘালয়ে যাচ্ছে সেইভাবে আরও ইন্ডাস্ট্রি প্রসেসিং যেটা ফুড প্রসেসিংগুলো আছে ইউনিট আছে মানে উইদাউট ইলেকট্রিসিটি পাওয়ার ছাড়া তো আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না এখন আপনাকে আরও দুটো প্রশ্ন করছি সেটা হলো বিধায়ক হিসাবে আপনার সবচেয়ে সাফল্য কোনটি আর সবচেয়ে ব্যর্থতা কোনটি বিধায়ক হিসাবে সাফল্য তো যেগুলো করছি সরকারের কোন সাফল্যটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় মানে আপনার আপনি ধরুন আপনার নিজের মানুষ নিজের মনের কাছে নিজে

ইয়েটা বাকি রয়েছে যে আপনার ড্রিম প্রজেক্ট ছিল ড্রিম প্রজেক্ট ছিল আমি বিধায়ক হওয়ার আগে স্বপ্ন দেখেছিলাম আর সেটাই রংপুর থেকে নিয়ে সমস্ত রাস্তা এটা তো আপনাকে নির্বাচনে অনেক সাহায্য করছে কাজ করলে তো জনটা দেখছে আর ব্যর্থতা কোনটা বলুন তো ব্যর্থতাটা এখনও কাজ তো মানে করেই যাচ্ছি ব্যর্থতাটা আমার কাছে এখনো আসেনি মানে সময় লাগছে অনেক কাজের গতি আনতে এটাকে আমি ব্যর্থতা বলবো না টাইম পিরিয়ড রয়েছে দুই দুই মাসের মধ্যে অনেক কাজ করতে পরবর্তীতে যদি আপনি নির্বাচিত হন আপনার প্রথম লক্ষ্যটা কি থাকবে আমি বললাম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি করবো তো একটা একটা ভালো একজন বিধায়কের মুখে এই কথা শুনে ভালো লাগলো যে কোনো সরকারি সবাইকে চাকরি দিতে পারবে না আর প্রকল্প দিয়ে মানুষকে বেশি দিন স্থায়ী কোনো সমাধান করা যায় না কোনো প্রকল্প দিয়ে আপনি একজনকে চারশো টাকা দিলেন কাল শেষ হয়ে যাবে কিন্তু এটা ক্রম করতে পারলে একজন লোকের স্থায়ী একটা বন্দোবস্ত হয়ে যায় তো বিধায়ক মিহিরকান্ত সুম সেই লক্ষ্যে গুচ্ছেন এবং তিনি চাইছেন যে উধার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করতে হাফ বলেছেন তো না ইন্ডাস্ট্রি হাব তৈরি করতে এবং যার জন্য তিনি ওয়ান থার্টি থ্রি কেবি একটা ট্রান্সফর্মার বসার ইয়ে পাঁচ ট্রান্সমা বসানোর চেষ্টা করছে তো এটা অত্যন্ত একটা আমি মনে করি একটা পজিটিভ জায়গা একটা

আর আপনারা আগে জানেন আগে ইলেকট্রিক প্রায় লুকোচুরি করতো আজকের দিনে উদাহরবন্ধ আপনারা গিয়ে দেখবেন অনেক বেটার লাইন হয়েছে আগে মাকসার জালের মতো ইলেকট্রিক ছিল আর আপনারা শুনে খুশি হবেন সবচেয়ে বড়াকতে হাইয়েস্ট ইলেকট্রিক যদি প্যারামিটার হিসাবে দেখেন উধার কাজ হয়েছে এস পার যদি ইয়ে দেখেন সে ডিসা মিটিংয়ে যে রিপোর্ট এসছে সেটাতে আপনি দেখবেন তো আমরা আলোচনার প্রায় শেষ এসে পৌঁছেছি এবার ভীড়কান্তি সুমকে কিছু এবার মানুষের জীবনে দুটো চরিত্র থাকে তার আমরা শুনলাম পাশে থাকার তার চেষ্টা করেন এবার আপনার ব্যক্তি জীবন নিয়ে কিছু বলুন আপনি মানে আপনার ব্যক্তি জীবনে রাজনৈতিক জীবনে কোনো সংঘাত কি আছে বা আপনি ব্যক্তি জীবনে আপনার নিজস্ব কিছু আশা আছে নাকি যেটা আপনার উদাহরণদের মানুষকে নিয়ে আপনার নিজে আপনার আপনার পরিবার আপনার উদাহরবন বিধানসভা কেন্দ্র নিয়ে কি আপনার কোনো স্বপ্ন আছে সেক্ষেত্রে বলতে গেলে সামাজিক জীবন তো আছেই আমার পরিবার সবাইকে নিয়েই আছি আমি আর সবাই সঙ্গে আগে যেরকম ছিলাম এখন আমার কাছে মনে হচ্ছে না আমি বিধায়ক আমি একদম ভারতীয় জনতা পার্টি বা সঙ্গ করে এসেছি আমার একটাই মোটিভ থাকে আমি কার্যকর্তা সেই হিসাবে আমি টুইট করি সব সময় আর আমার কাজ যখন করি তখন মনেই হয় না যে আমি আলাদা কিছু সবাই হয় বলেছেন আপনার কি সঙ্ঘ পরিবারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে আপনার এটাকে ঠিক সংঘ পরিবারের কোনো দিন দূরত্ব হয় না সংঘ ভেতরেই থাকে আমরা অন্তরেই আমরা স্বয়ংসেবক আর এটাকে কেউ কেউ বলতে হয় না মনের মধ্যেই অন্তরেই থাকে নিহিত সব সময় প্রত্যেকে কারোর দূরত্ব তো মনে হয় না সবাই সঙ্গে আমার সব রয়েছে এবং তাদের আশীর্বাদ আমার কাছে আছে সবসময় তাহলে পরের যদি আপনি নির্বাচিত হন আপনার প্রথম কাজ থাকবে উদাহরণ যেটা বললেন যে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করাটাই আপনার প্রথম লক্ষ্য থাকবে কারণ এছাড়া অনেক কিছু বলা হয়নি এই যে আসাম দর্শনে অনেকটা বিভিন্ন মন্দির যারা একশো বছরের পুরনো প্রাচীন মন্দিরগুলো করেছেন আপনি একটা গরির মঠ রংপুরে গরির মঠে দশ লক্ষ টাকা দেওয়া আছে তারপরে আপনি দেখেছেন আরকাটিপুর হনুমান মন্দির আজকে শিলান্যাস করে খাসপুর ইয়েতে যেটা আছে সামামার মন্দির সেটাও দশ লক্ষ টাকার কাজ প্রায় শেষ হওয়ার পথে চাম্পাটিলা সেখানে বহু পুরোনি শিববাড়ি সেটারও তো দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে কাজ শেষ হওয়ার পথে ঠিক তদ্রুপ আমাদের শিবস্থান শিব যেটা ঐতিহাসিক গিয়ে সেখানেও দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে ওই আপনার হরিনগরে ওইখানে নেপালিদের দুর্গা যে পুরনো খুব একশো বছরের পুরনো সেখানেও দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে ঠিক তদ্রুপ মানে সমস্ত এলাকাতে যদি আপনি দেখেন এই হনুমান এই পুরনো মন্দির দর্শনের আওতায় আসাম দর্শনের তো আমরা মীরকান্তি সুমের মুখে শুনলাম যে মীরকান্তি সুম চাইছেন তার এলাকার সার্বিক উন্নয়ন করার জন্য এবং শেষ মুহূর্তে তার কাছে আমরা একটা জানতে চাইব যে শিক্ষার বিকাশের জন্য আপনি কি করছেন বা বৃত্তিমূলক শিক্ষা যেটা সঙ্গে যে কি আছে পরিকল্পনার মধ্যে নয়া অনেক শিক্ষার কিছু চেঞ্জ হয়েছে আর সেই সেই অনুযায়ী পরিকাঠাম ঠিক করার জন্য মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দিনরাত লেগে রয়েছেন আর নয়া শিক্ষানীতিতে যে কেন্দ্রের যে নির্দেশ অনুযায়ী করা হয়েছে সেই অনুযায়ী কাজ চলছে পরিকাঠামগত উন্নয়নের জন্য আর সেই পরিকাঠামগুলোই আমরা তৈরি করছি প্রত্যন্ত এলাকায় যে মধুরার ভেতরে স্কুল ছিল সেখানে আদর্শ গ্রাম হয়েছে সেই গ্রামগুলোকে আমরা মডিফাই করেছি দুটো গ্রাম আমরা পেয়েছি মডেল ভিলেজ সেই মডেল ভিলেজ অনুযায়ী আমার লাংলাচড়া যেটা জয়পুর রাজাবাজার ব্লকে পড়ে সেটাতেও কাজ হাতে নেওয়া হয়েছে আশা রাখি প্রত্যেকটা স্কুলগুলোতে গেলে দেখবেন নতুন করে বিল্ডিংগুলো আমরা সাজাচ্ছি আর সময় লাগছে দীর্ঘদিনের অচল ব্যবস্থাকে সচল করতে সময় লাগছে তো আমরা এখন শেষ পর্যায়ে এসে গেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং এসে আপনার মূল্যবান মতামত দিয়েছেন তো আপনি আপনাকে এবার শেষ একটা অনুরোধ করবো যে আপনি আপনার নির্বাচনী এলাকার মানুষের জন্য যদি কোনো বার্তা থাকে সেটা সেটা একটু দিয়ে দিন তারা জানতে পারবেন আপনার নমস্কার সমগ্র এলাকার সুধী নাগরিকবৃন্দ আপনাদের কাছে অনুরোধ আমার কাজ করতে গিয়ে হয়তো কোনো ত্রুটি থাকতে পারে যদি ত্রুটি থাকে আপনারা আমাকে সরাসরি বলবেন আমি নিজে ফোন রিসিভ করি আর আপনাদের ফোনের সেই উত্তর দিয়ে থাকি তারপরে অনেক সময় আশা থাকে আর বিধায়ক হওয়ার কারণে ব্যস্ততা অনেক বেশি হয়ে গেছে অনেক জায়গাতে বলেন আমি যা যাওয়ার জন্য আর অনেক সময় আমার সেটা সম্ভবপর হয়ে ওঠে না কারণ সরকারি যেহেতু প্রতিনিধি হওয়ার পর সরকারি কাজে অনেক বেশি থাকে সরকারি প্রোগ্রাম থাকে আজকেও যেমন আমরা ভূমি বন্টন করেছি ভূমি পাট্টা বন্টন করা হয়েছে সেখানেও সময় দিতে হয়েছে আর এই সরকার আসার পর নতুন ভূমি নীতির মাধ্যমে সমস্ত ভূমিদেরকে জমি দেওয়া হয়েছে আর সেটা সঠিকভাবে মানুষকে প্রদান করা হচ্ছে আশা রাখি আগামী দিনে এই ক্ষেত্রে আমরা অনেকটা সুফল পাবো তাছাড়া পিটিএস যেটা রেশনের যে মানুষের মধ্যে এলাকার মধ্যে যে ডিস্ট্রিবিউশনে অনেক ত্রুটি ছিল সেটাকে অনেকটা আমরা এগিয়ে এনেছি আগামী দিনে অনলাইন সমস্ত রিপোর্ট পাওয়া যায় এবং আমরা সেটাকে আরও সুচারুভাবে করার ব্যবস্থা নিচ্ছি জনতার সহযোগ আপনাদের সহযোগিতায় সেটা আগামী দিনে পূর্ণ করতে পারবো এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানান ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ঈশান বাংলার দর্শকদের আপনারা এতক্ষণ থেকে দেখলেন একজন বিধায়ক তিনি তার মেয়াদ পূর্ণ করতে যাচ্ছেন আগামী নির্বাচনেও তিনি বিজেপির একজন টিকিটের প্রবল দাবিদার তো আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ঈশান বাংলা পরিবারকেও অনেক ধন্যবাদ